নমস্কার দর্শক বন্ধুরা ঝুমা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজ শেয়ার করছি টক ঝাল মিষ্টি তেঁতুলের আচার আর তেঁতুলের আচার নামটা শুনেই সবারই জিভে জল চলে আসে আর এটা আমি পাঁচ মিনিটেরও কম সময়ে বানানো হয়ে যাবে চলুন রেসিপিটা দেখে না যাক এখানে যে পরিমাণ তেঁতুল নিয়েছি এই খোলাটা ছাড়ানোর পর আড়াইশো গ্রামের মতো তেঁতুল আমার হবে তো পাকা তেঁতুল নিতে হবে আর তেঁতুলটা খুবই নরম আলাদা করে গরম জলে ভেজানোর দরকার নেই বন্ধুরা আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দেবেন তাহলে যখনই রান্নার ভিডিও আপলোড করব আপনাদের কাছে তাড়াতাড়ি নোটিফিকেশান পৌঁছে যাবে এবার শুকনো কড়াইতে এক চামচ গোটা ধনে এক চামচ জিরে আর বেশ পাঁচ ছটা মতো শুকনো লঙ্কা ছোটো সাইজের হালকা রোস্ট করে গুঁড়ো করে নিতে হবে এবার দুই থেকে তিন টেবিল স্পুন সর্ষে তেল গরম করে পাঁচ ফোড়ন দিয়ে দিলাম এক চামচের মতো আর তেঁতুলটা দিয়ে পাঁচ পাঁচফোরণটা একটু হালকা ভাজা হয়ে যাবে তারপর তেঁতুলটা দিয়ে একটু ভাজা ভাজা করতে হবে এখানে হাফ টি স্পুনের মতো হাফ টি স্পুনেরও কম নুন আর হাফ টি স্পুনের কাছাকাছি হলুদ দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে নেবো তেঁতুলটা খুবই নরম খুব বেশি নাড়াচাড়া করা দরকার নেই এক মিনিটের মতো বা দুই মিনিটের মতোই নাড়াচাড়া করতে হবে আমি এখানে হাফ কাপ জল দিয়ে দিলাম যাতে তেঁতুলটা একটু নরম হয়ে যায় আলাদা করে গরম জলে তেঁতুলটা ভেজানো দরকার নেই যদি মনে হয় তেঁতুল খুব শক্ত সেক্ষেত্রে একটু বেশি জল দিয়ে তেঁতুলটা সেদ্ধ হতে দিতে হবে এখানে এক কাপ আমি চিনি দিলাম তবে এর থেকে বেশি চিনি দেওয়া যেতে পারে যারা একটু টক পছন্দ করে তাদের জন্য এক কাপই চিনি আর মিষ্টি পছন্দ করলে এর থেকে বেশি চিনি আর চিনির সাথে একটু জল দিয়ে দিলাম তাহলে বেশিক্ষণ একটু চিনি আর জলের সাথে তেঁতুলটা ফুটবে এতে একটু বেশ সুন্দরভাবে থকথকে ব্যাপারটা এসে যাবে তেঁতুলের পেস্টটা বেরিয়ে আসবে বা তেঁতুলের পার্পটা বেরিয়ে আসবে আর এর সাথে আমি সামান্য বিটনুন দিলাম বিটনুন দিলে স্বাদটা বেশ ভালো আসবে আচারের এবার রোস্টেড মশলাটা ছড়িয়ে দিচ্ছি আর শুকনো লঙ্কাটা আলাদা করে গুঁড়ো করে নিয়েছি চিলি ফ্লেক্সের মতো ওটা দিয়ে দিলাম আমি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো বা শুকনো লঙ্কার গুঁড়ো দিই ওটা আপনারা দিতে পারেন বেশি ঝালের জন্য আর বেশি দিন সংরক্ষণের জন্য হাফ টি স্পুন ভিনিগার মিশিয়ে দিতে হবে বেশ এরকম ড্রাই হয়ে যাবে কোনো রকম জল থাকবে না তাহলেই আচারটা তৈরি বন্ধুরা রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার অবশ্যই করে দেবেন আর কমেন্ট বক্সে লিখে জানাবেন আমার রান্নাটা কেমন লাগলো খুব কম সময়ে হয়ে যায় এইভাবে তেঁতুলের আচার বানিয়ে রাখতে পারেন আবার একটা অন্য ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ